ঘর ছাড়া এক সুখী ছেলে, আন মনে আজ এইখানে চলে যাবে দূরে কোথা, ঠিকানা গুলো ছিঁড়ে ফেলে। হি ওয়াজ মাই ফার্স্ট ফাদার ইন এডুকেশন, ইন মিউজিক এডুকেশন। আর আমি খুব খুব বেশি খারাপ লাগছে যে আমি ঠিক সময়টাতে আমেরিকাতে ছিলাম। তাকে যেভাবে আপনারা সবসময় ভালোবেসেছেন, তার গানের মাধ্যমে মনে রেখেছেন এবং ভালোবেসেছেন, যেভাবেই তাকে সবসময় মনে রেখেন, তাকে তার কথা বুকের মধ্যে রেখেন এবং তাকে ভালোবাসবেন সবসময় অবশ্যই, এবং দোয়া করেন তার প্রতি কোনো ক্ষোভ থাকলে দয়া করে মাফ করে দিন আমার বাবাকে, এবং দোয়া করবেন উনি যে স্মৃতি হতে পারে এটা আমি ভাবতে চাই না, আমি এটা ভাবতে দেবো না নিজেকে কখনোই। জেনারেলি একজন রকস্টারের যে ইমেজ হয় বিদেশে, আমরা রকস্টার বলতে যা বুঝি, আয়ুব বাচ্চু সেটাকে একদম বাংলাদেশীকরণ করেছিলেন একটা। আয়ুব বাচ্চুকে দেখলে মনে হয় যে রকস্টারের সমস্ত ক্যারেক্টারিস্টিক্স নিয়ে বাংলাদেশের মাটি, হাওয়া, জল ইত্যাদি উনি নিজেকে তৈরি করেছিলেন, যার ফলে আমার বাবারও ওনার গান পছন্দ, আমার মায়েরও ওনার গান পছন্দ। তো বাচ্চু ভাই যে কাজগুলো রেখে গেছেন তার ভিতরে বিশাল বিশাল এবং অনেক অনেক কিছু রেখে গেছেন। প্রজন্ম বাচ্চু ভাইয়ের গানগুলোকে আরও সুন্দরভাবে তুলে ধরবে, এটাই আমার চাওয়া। আমি তার হাত ধরে বাংলাদেশে মিউজিক অ্যারিনাতে এসেছিলাম, আমার হয়তো পিছনে কিছু কাজ ছিল, কিন্তু যখন থেকে তার আঙুলটা ধরে এসেছিলাম তখন থেকে বুঝেছি যে মাকে কীভাবে ভালোবাসতে হয় ওনার কাছে শিখেছি, তারপর মানুষকে কীভাবে ভালোবাসতে হয়, ফ্যান্সদেরকে কীভাবে ভালোবাসতে হয়, মানুষের সাথে কীভাবে ভালো করে ব্যবহার করতে হয়, হেসে কথা বলতে হয়, মানুষের মনে কষ্ট না দিতে হয়, এগুলো জিনিসগুলো তার কাছ থেকে শেখা। ওই রাত ঘুমালো, ওই চাঁদ ঘুমালো, নিভে গেছে একে একে সব আলো। বাচ্চু ভাইয়ের এই ক্রিয়েশনগুলো আসলে বাচ্চু ভাইকে আমাদের মাঝ থেকে কখনো হারাতে দিবে না। আমি শিওর বছরের পর বছর আগামী কয়েকশো বছর ধরে এই গানগুলো চলবে, এবং আমাদের আগামী জেনারেশন, তার পরবর্তী জেনারেশনরা ওনাকে আমাদের সবার মাঝে রাখবে। আর কয়েকদিন যদি ওনার কাছে পেতাম আমরা, তাহলে আমাদের যেই ছেলেমেয়েরা এখন গিটার কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা ওনার কাছে অনেক কিছু জানার ছিল। উনি শিল্পী হিসেবে দিয়েছেন, গিটারিস্ট হিসেবে দিয়েছেন, কম্পোজার হিসেবে দিয়েছেন, মানুষ হিসেবে দিয়েছেন, পিতা হিসেবে দিয়েছেন, শিক্ষক আয়ুব বাচ্চুকে হয়তো আর কয়েকদিন পরে আমরা পেতে শুরু করতাম সেই জায়গাটা হলো না। আমাদের দেশে মানুষের ইমোশন খুব স্লিপি, খুব দ্রুত আমরা ভুলে যাই। আমরা চাইবো যে আসলে বাচ্চু ভাই যাবা বাংলাদেশের মিউজিকের যে কন্ট্রিবিউশনটা ওনার আছে, আমরা দেশবাসী ওনার গান গেয়ে গান শুনে আমরা ওনাকে জীবিত রাখতে চাই। বাচ্চু ভাই থাকবেন বাংলার মাটিতে সবসময়, ইনশাল্লাহ বাংলা আকাশে বাতাসে বাচ্চু ভাই থাকবেন। কেউ যেন বৃদ্ধাশ্রমে কাতার মাকে না পাঠায়, এরকম একটা বড় মানুষের এরকম হাত জোড় করে অনুরোধ করেছিলেন, তার এই অনুরোধটা আপনারা সবাই রাখবেন, এটুকুই আমার বলা। তার জন্য দোয়া করবেন, আমরা চেষ্টা করব ওনার জন্য ভবিষ্যতে ওনার যে সমস্ত স্বপ্নগুলো আছে সেগুলো পূরণ করার জন্য। তো বর্তমানে আমরা এলআরবি নিয়ে আসলে সবাই আসলে আমরা খুবই শোকার্ত, আমরা নিশ্চয়ই সময়ে বলে দিবে আমাদের ভবিষ্যৎ কার্যক্রমগুলো। ভালোবাসি বড় বেশি।